এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামকে তিনি কতটা ভালোবাসতেন দেখেন। ইসলামকে ভালোবেসেই তো তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? ইসলামী সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তিনি যে মুজিবকুটটা গায়ে দিতেন, আপনারা সবাই এটাকে মুজিবকুট নাম দিয়েছেন, কিন্তু সেই কুটটা তিনি যার কাছ থেকে উপহার পেয়েছেন, তিনি একজন আলেম, আল্লামা শামসুল হক। এজন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা হবে তারাও আলেমুল আমাদের সুহবতে থাকবে। বঙ্গবন্ধুর ইতিহাস জানো? লোকটাকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। বঙ্গবন্ধুর জীবনী পড়ে না, জীবনী না পড়লে কিছুই জানবেন না। তার বক্তব্যগুলো এখনো শুনলে কত ভালো লাগে, যে আমি সব ভিক্ষা করে করে আনি আর চাটার দল চেটে পুটে খায়। শুনছেন তো আপনারা, কত ভালো মানুষ ছিলেন। তো তিনি শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইয়ের খুব কাছের মানুষ ছিলেন। একদিন গেলেন, গিয়ে দেখলেন তিনি ওই কালো রঙের কুর্তা পরে আছেন। বললেন, হুজুর আপনাকে খুব সুন্দর লাগতেছে। বললেন, তাই ভালো লাগছে তোমার? হ্যাঁ, ঠিক আছে। খুলে দিয়ে দিলেন, বললেন, ঠিক আছে আজকে এটা গায়ে দিয়েই তুমি যাও। তিনি গায়ে দিলেন, এরপরে এটার নাম কি হয়ে গেল? আলেমুল আমাদের সুহবতে থেকেছেন তিনি। সুতরাং বঙ্গবন্ধুকে যারা সত্যিকারার্থে ভালোবাসে তারা আলেমুল আমাদেরকে গালি দিবে না, বরং বঙ্গবন্ধুর মতো আলেমুল আমাদের সুহবতে থাকবে, ঠিক না? তিনি তার ভাষণে বলেছিলেন, যার একটা ভাষণে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভাষণেও ইসলামের প্রতি তার যে ভালোবাসা। আসলে আলেমুল আমাদের সাথে থাকলে মানুষের কথা বলার স্টাইলও চেঞ্জ হয়। দেখছেন আপনারা বক্তব্যটা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইনশা ইনশাল্লাহ, আছে না? নাই, এটা আলেমুল আমাদের সাথে থাকার কারণে ওনার কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে। উনি তো রাজনীতি করেছেন ভাসানী সাহেবের সাথে, ভাসানী সাহেবের সাথে আলেমুল আমাদের সুহবতে থেকেছেন, এই জন্য তিনি এগুলো শিখেছেন। সুতরাং যেই দেশ বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ইনশাআল্লাহর ভিত্তিতে, যেই দেশ ইনশাআল্লাহ ভাষণের ভিত্তিতে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে কোনো নাস্তিক মুর্তাদের ঠাই হবে না ইনশাআল্লাহ। ইসলামের প্রতি ভালোবাসা ছিল বলে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। আগে তো হজে যাওয়া লাগতো, কোন জায়গা থেকে জানেন না আপনারা, ইন্ডিয়া হয়ে বঙ্গবন্ধু সৌদি গভর্নমেন্টকে বললেন যে আমার দেশের মানুষরা ইন্ডিয়া হয়ে আসবে কেন, সুদা বাংলাদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে ফ্লাইটের ব্যবস্থা করেন। তখন সৌদি গভর্নমেন্ট কি বলেছিল, ঠিক আছে আপনি আপনার দেশের নাম পিপল রিপাবলিক অফ বাংলাদেশ চেঞ্জ করে ইসলামিক রিপাবলিক লাগান। তিনি কি বলছিলেন, ঠিক আছে তোমার দেশও এই কিংডম না থেকে তোমরাও লাগাও ইসলামিক রিপাবলিক, তারপরে আমরা লাগাবো। কি সাহসী ছিলেন! আর এখন তো আমরা সামান্য লুপে পড়ে শুধু দিতে থাকি, নেওয়ার ধান্দা করি না। বঙ্গবন্ধু আগে নিতেন, আগে কি করতেন, ইসলামের প্রতি ভালোবাসা ছিল। সুতরাং আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করবে, ধারণ করবে, তারাও আলেমুল আমাদের সুহবতে থাকবে, ঠিক না? রাজনীতি যার যার, ইসলাম সবার, যদি আমরা এটা বলতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মুসলমানরা আরও শান্তিতে থাকবে এবং এই দেশের সকল ধর্মের সকল বর্ণের লোকেরা আরামে আয়েশে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার দিন ইসলাম অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শেখায়। ইসলাম মানবতার ধর্ম, মানবতার ধর্ম। অন্য ধর্মের লোককে আপনি খাটো করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, গালিগালাজ করবেন না, তাদের উপাস্যদেরকে গালি দিবেন না, এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। আল্লাহ আকবার! এই জন্য ইসলামের শিক্ষা আমরা যদি আমাদের মধ্যে লালন করতে পারি, ধারণ করতে পারি, আর আমরা যদি আল্লাহর দিন প্রচার প্রসারে সবাই দল মত নির্বিশেষে কাজ করতে পারি, তাহলে এই দেশ আরও ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, দল মত নির্বিশেষে আমরা সবাই কোরআনকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। এই দেশের রাজনীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আপনারা এক একজন এক এক দল করিয়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনটা কার? কোরআনটা কার? কোরআন আল্লাহর। কিন্তু দিয়েছেন কাদেরকে? কোরআনটা সবার। কোরআনটা কার? শুধু মুসলমানদের? কোরআন কি সাম্প্রদায়িক কিতাব না সার্বজনীন কিতাব? বুঝে জবাব দিয়েন, সার্বজনীন না সাম্প্রদায়িক? হ্যাঁ, যদি সাম্প্রদায়িক হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন এটি হচ্ছে হুদাল্লিল মুসলিমিন,
মুসলমানদের হেদায়েতের কিতাব। বলেন কোরআনুল করিমের কোন জায়গায় আল্লাহ তাআলা হুদাল লিল মুসলিমিন বলেছেন? বরং বলেছেন হুদাল লিল নাস, হুদাল লিল নাস, এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। এই জন্য কোরআনের কাছে আসলেই আপনার মর্যাদা বাড়বে। আসুন দল মত রাজনীতি, আমরা আজকের থেকে একটা স্লোগান শুরু করি, রাজনীতি যার যার, ইসলাম সবার। রাজি আছেন? রাজনীতি যার যার, ইসলাম সবার। মাহফিল, আচ্ছা বলেন তো ঈদের দিন আসলে আমরা কোনো ভেদাভেদ করি? আওয়ামী লীগ বিএনপির সাথে কোলাকুলি করে, বিএনপি আওয়ামী লীগের সাথে কোলাকুলি করে, ঠিক না? আমার চার চাচা, কয় চাচা? আমরা বাপ চাচা চারজন, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। কিন্তু জানেন আমরা যখন, আমি আমার বাড়িতে গেলে দেখি যখন অনুষ্ঠান আসে সবাই এক টেবিলে বসে খায়, নামাজও সবাই একসাথে দাঁড়ায়, অসুবিধা আছে? রাজনীতি রাজনীতির জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়। জন্য আসুন আমরা ইসলামের বেলায় এক থাকি, তাহলে দেখবেন বাংলাদেশে নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আজকে আমার মাহফিলের মূল বক্তব্যই হলো আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনকে কি করব? রাজনীতি যার যার, কোরআন সবাই বলেন, রাজনীতি যার যার, কোরআন, রাজনীতি যার যার, ইসলাম। কথার উপরে সবাই থাকতে পারবেন তো ইনশাআল্লাহ, কোনো ঝামেলা থাকবে না, একটা মাহফিলের আয়োজন হবে, সব দলের লোকেরা মিলে আমরা মাহফিল করব। কারণ মাহফিলে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখানে আমরা আখিরাতের কথা বলবো, কোরআনের কথা বলবো, এখানে আমরা জীবন গঠনের কথা বলবো। এখান থেকে মানুষ ভালো হবে, এখান থেকে মানুষ ভালো হওয়ার খোরাক পাবে, এখান থেকে মানুষ দিন জানবে, কোরআন জানবে, হাদিস জানবে। এই জন্য আমরা সবাই কোরআনকে ভালোবাসবো, আল্লাহ যেন তৌফিক দান করে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াবো না, দাঁড়ালে নিজেদের পরিণতি নিজেরাই খারাপ করে ছাড়বো। এই জন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। কেন এই সামান্য কয়েকটা দিনের জন্য দুনিয়াতে এসেছি, কেন এত ঠেলাঠেলি করবো বলেন? আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু কয়জন? আমরা কয় নবীর উম্মত? মারামারি কেন বলেন তাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আমরা এক নাই বলি তো আজকে এই অবস্থা। গোটা পৃথিবীতে আজ আমরা সবচাইতে অধঃপতিত, সবচাইতে মজনুম হয়ে গিয়েছি। এর কারণ আমরা এক জায়গার ভিতরে নাই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে কেউ আমাদেরকে নিয়ে খেলা করার সাহস পেত না। একটা সময় ছিল মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রধানত ছিল, আর আজ সেই মুসলমানরা, সেই মুসলমানরা গোটা দুনিয়াতে মজলুম জাতিতে পরিণত হয়েছে। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই কাতারে দাঁড়াই। এই যে নামাজ পড়েন, নামাজ আপনাদের কিন্তু ঐক্যের শিক্ষা দেয়। নামাজে যখন আপনারা যান তখন সবাই তো এক কাতারে দাঁড়িয়ে যান, নামাজে যেরকম ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান, নামাজের বাহিরেও যদি আমরা এরকম এক থাকতে পারি তাহলে মুসলমানদেরকে কেউ, মুসলমানদেরকে কেউ পৃথিবীতে পদানত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যেন আমরা বলবো বিশেষ করে কোরআন প্রচার প্রসারে সবাই নিবেদিত হব। আমি আজকে লম্বাচূড়া কথা না বলে এই কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি। আজকে জানেন দাড়িওয়ালা টুপিওয়ালা লোকরাই মাহফিল বন্ধের জন্য প্রশাসনের কাছে গিয়ে সুপারিশ করে, হুজুররা হুজুররা, এক ওসি সাহেব ওই দিন বললেন ওই হুজুরকে, ঘটনাটা আমার ক্ষেত্রেই হয়েছে, তো বললেন যে আপনি হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধ করতে আসছেন কেন? কই উনি আমাদের না, উনি কি না? আরে আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই কি? এখন কেউ হয়েছে আহলে হাদিস, কেউ আহলে কুরআন, হ্যাঁ আবার কেউ এইটা, আমি নাম বললাম না, নাম বললে তো আবার এখন অসুবিধা হোক, কেউ এইটা সেটা, বুঝে নেন আপনারা।
বলেন তো আমাদের পরিচয় কি এটা সেটা হওয়া উচিত না মুসলমান হওয়া উচিত? আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।